हावड़ा जिला गड़पा हाईरोडे दुर्घटनार कबले पड़लें विधायक नौशाद सिद्दिकी। हावड़ा जिला गड़पा हाईरोडे दुर्घटनार कबले विधायक नौशाद सिद्दिकी। हावड़ा जिला गड़पा हाईरोडे दुर्घटन विधायक नौशाद सिद्दिकी से छवि आपनारा देखते पाच्छेन। हावड़ा जिला गड़पा हाईरोडे दुर्घटनार कबले विधायक नौशाद सिद्दिकी। दुर्घटनार कबले विधायक नौशाद सिद्दिकीर गाड़ी हावड़ा जिलार गड़पा हाईरोडे दुर्घटनाय विधायक नौशाद सिद्दिकी से छवि आपनारा देखते पाच्छेन। दुर्घटना कबले पड़लें विधायक नौशाद सिद्दिकीर गाड़ी। एक्सक्लूसिव आपनारा समय कलकाता पद्दाय सेई छवि आपनारा देखते पाच्छेन जे हावड़ा जिलार गड़पा हाईरोडे सेई दुर्घटनार कबले पड़लें विधायक नौशाद सिद्दिकी। दुर्घटनार कबले विधायक नौशाद सिद्दिकीर गाड़ी। दुर्घटनार कबले नौशाद सिद्दिकीर गाड़ी। हावड़ा जिला गड़पा हाईरोडे दुर्घटनार कबले विधायक नौशाद सिद्दिकीर गाड़ी। समय कलकाता पद्दाय आपनारा सेई छवि एक्सक्लूसिव देखते पाच्छेन जे दुर्घटनार पद दुर्घटनार कबले पड़लें विधायक नौशाद सिद्दिकी। हावड़ा जिला गड़पा हाईरोडे दुर्घटनाय विधायक नौशाद सिद्दिकीर गाड़ी। पप्पू सातरा रयेछेन आमादेर संगे टेलिफोन लाइने। प्रतिनिधि पप्पू, ठीक कि घटना घटेछिल? দেখো যেটা আমরা আজ জানতে পারছি যে নওশাদ সিদ্দিকী আজকে বিধানসভায় তার কিন্তু কয়েকটি মিটিং অ্যাটেন্ড করার কথা ছিল। সেই মধ্যে তিনি ফুলপুরা শহীদ থেকে তিনি সকাল 10টার সময় বাড়ি থেকে বেরোন এবং বাড়ি থেকে বেরিয়ে তিনি এই যাওয়ার সময় হাওড়া জেলার গড়ঘা অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুর কিছুটা আগেই কিন্তু তিনি তার দুর্ঘটনার সামনে সম্মুখীন হন। যেটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে আমরা দর্শকদের দেখাচ্ছি যে তার আগে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে নিউ আমলের একটা ফুড সাপ্লাই গাড়ি। যেটা আমরা তথ্য মারফত জানতে পেরেছি সূত্রমার্ফত, যেটা এই গাড়িটি হঠাৎই ব্রেক করে দাঁড়িয়ে পড়ে এবং যে নৌশাদ সিদ্দিকীর যে গাড়ির চালক তিনি ছিলেন তিনি অনেকটাই চেষ্টা করেন যে গাড়িটাকে রানিং অবস্থায় ব্রেক করার, কিন্তু তিনি কিন্তু রাখতে পারেন না, চাকা স্লিপ করেন এবং এই দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারেন, তারপরে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু ঠিকই আছেন, কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, গাড়িটার অল্প বিস্তর ক্ষতি হয়েছে। তবে এই ঘটনা যে এই হাই রোডের ওপর কিন্তু একটা যান চলাচলের বিঘ্নিত ঘটে তৎক্ষণাৎ কিন্তু হাওড়া ডিভিশনের পুলিশ অফিসাররা কিন্তু ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের অফিসাররা তারা চলে আসেন এবং যান নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং ইতিমধ্যে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। এই যে সামনে যে গাড়িটা ছিল একটা বহুমুখী খাদ্য সরবরাহ গাড়ি, সেই গাড়ির চালক কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে যে কিভাবে ঘটলো, কেনই দেখেন ঘটনা, সেই নিয়ে ইতিমধ্যে কিন্তু পুলিশ কর্মীরা কিন্তু খতিয়ে দেখছে সমগ্র ঘটনাটা। ধন্যবাদ পাপু। পাপুর সাতরা ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোন লাইনে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকীর গাড়ি এবং নীল রঙের গাড়িটি নওশাদ সিদ্দিকী, সেই গাড়িটি দুর্ঘটনার কবলে। যেটা জানা যাচ্ছে প্রতিনিধি মারফত, আমরা যেটা জানতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে তিনি সুস্থ রয়েছেন, কিন্তু যে গাড়ির চালক সেই গাড়ির চালককে এখনো পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কিভাবে এই ঘটনাটা ঘটলো।